প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনলাইন পরিণতি ও নাগরিকতা ক্লাসে সবাইকে স্বাগত। আমি গত ক্লাসে তোমাদের পরিণতি তৃতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকে আরো আলোচনা করব এটি এবং আজকে শেষ এই আলোচনা। আজকের পাঠ শেষে আমরা আইন ও স্বাধীনতা সম্পর্কে ব্যাখ্যা করতে পারব, সাম্য ও সাম্যের বিভিন্ন রূপ সম্পর্কে বর্ণনা করতে পারব। আইন ও স্বাধীনতা, বিভিন্ন বিজ্ঞানীগণ, রাষ্ট্রবিজ্ঞানীগণ আইন ও স্বাধীনতা সম্পর্কে বিভিন্ন কি মতভেদ দিয়েছে। তার অনেকেই বলেন আইন ও স্বাধীনতা সম্পর্কে ঘনিষ্ঠ, আবার তাদের কেউ কেউ বলেন আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী। প্রকৃতপক্ষে আইন ও স্বাধীনতার সম্পর্ক ঘনিষ্ঠ। এক নম্বর, আইন স্বাধীনতার রক্ষক। আইন স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে। আমাদের বাঁচার স্বাধীনতা রয়েছে, আইন আছে বলেই আমরা বাঁচার স্বাধীনতা ভোগ করছি। রাষ্ট্রবিজ্ঞানী জন লক যথার্থই বলেছেন, যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না। দুই নাম্বার, আইন স্বাধীনতার অভিভাবক হিসেবে কাজ করে। যে আইন স্বাধীনতার অভিভাবক হিসেবে কাজ করে, পিতামাতা যেমন অভিভাবক হিসেবে সন্তানদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করে নিরাপদে রাখেন, ঠিক তেমনি আইন সর্বপ্রকার বিরোধী শক্তিকে প্রতিহত করে স্বাধীনতাকে রক্ষা করে। আর এই জন্য বলছে আইন স্বাধীনতার অভিভাবক। আইন স্বাধীনতার শর্ত, যে আইনের আইন স্বাধীনতার শর্ত, এক একটি আইন এক একটি স্বাধীনতা। আইনের নিয়ন্ত্রণ আছে বলেই সবাই স্বাধীনতা ভোগ করতে পারে। উইলবির মতে আইনের নিয়ন্ত্রণ আছে বিধায় স্বাধীনতা রক্ষা পায়, আর এটা হচ্ছে আইন স্বাধীনতার শর্ত। যে আইন স্বাধীনতাকে সম্প্রসারিত করে, আইন নাগরিকের স্বাধীনতা সম্প্রসারিত করে, সুন্দর শান্তিময় সুস্থ জীবন যাপনের জন্য যা প্রয়োজন তা আইনের দ্বারা সৃষ্টি। এসব কাজ করতে গিয়ে যদিও আইন স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে, কিন্তু বাস্তবে স্বাধীনতাকে সম্প্রসারিত করে। তার মানে আইন আছে বলে সবাই যে শাস্তির ভয়ে আইন মেনে চলে এবং স্বাধীনতা স্বাধীনভাবে চলাচল করতে পারে, এই জন্য বলছে যে আইন স্বাধীনতাকে সম্প্রসারিত করে। এবার সাম্য। সাম্য অর্থ সমান। এখানে শব্দগত অর্থে সমাজে সবার সমান মর্যাদাকে বোঝায়। প্রকৃত অর্থে সাম্য বলতে এমন এক সামাজিক পরিবেশকে বোঝায় যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী সবাই সমান সুযোগ সুবিধা লাভ করে, যেখানে সেখানে কারোর জন্য কোনো বিশেষ সুযোগ বা সুবিধা নেই। এখানে সবাই, যে ধনী যেরকম সুবিধা পাবে, যে দরিদ্ররাও সেরকম সুবিধা পাবে। যেমন নির্বাচনের সময়, নির্বাচনের সময় ভোট দান করা যে যার নিজের পছন্দ মতো অবাধে নিরপেক্ষভাবে ভোট দিবে, এখানে ধনী যেরকম সুযোগ সুবিধা পাবে দরিদ্র সেরকম সুযোগ সুবিধা পাবে। চাকরির ক্ষেত্র যে দেখা যাবে একজন ধনী শিক্ষিত লোক বা একজন দরিদ্র শিক্ষিত লোক, তাদের দুজনেই সমান নিয়ম অনুযায়ী তারা চাকরি আবেদন করে চাকরি লাভ করতে পারে, কারোর জন্য কোনো বিশেষ সুবিধা থাকবে না। বা সাম্যের রূপ, সামাজিক সাম্য, রাজনৈতিক সাম্য, অর্থনৈতিক সাম্য, আইনগত সাম্য, স্বাভাবিক সাম্য, ব্যক্তিগত সাম্য। সামাজিক সাম্য, যে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ পেশা নির্বিশেষে সকল সদস্যের সমানভাবে সামাজিক সুযোগ সুবিধা ভোগ করাকে সামাজিক সাম্য বলা হয়। যে আমি আবার বলছি, যে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ পেশা নির্বিশেষে সমাজের সকল সদস্যের সমানভাবে সামাজিক সুযোগ সুবিধা ভোগ করাকে সামাজিক সাম্য বলে। এখানে
যে ধনী দরিদ্র হিন্দু মুসলমান সবাই সমাজে সমান সুযোগ সুবিধা লাভ করবে। এটাকে বলে সামাজিক সাম্য, রাজনৈতিক সাম্য, যে রাষ্ট্রীয় কাজে সকলের অংশগ্রহণের সুযোগ সুবিধা থাকাকে রাজনৈতিক সাম্য বলে। যে নাগরিকরা রাজনৈতিক সাম্যের কারণে মতামত প্রকাশ, নির্বাচিত হওয়া এবং ভোট দেওয়ার অধিকার ভোগ করে। অর্থনৈতিক সাম্য, এখানে অর্থনৈতিক সাম্য হচ্ছে যোগ্যতা অনুযায়ী প্রত্যেকের কাজ করার ও ন্যায্য মজুরি পাওয়ার সুযোগকে অর্থনৈতিক সাম্য বলে। এখানে চাকরি করার ক্ষেত্রে সবাই, নারী পুরুষ সবাই যেভাবে কাজ করবে সেখানে তার পারিশ্রমিকই একই রকম দিবে, সমান দিবে। এখানে পুরুষের ক্ষেত্রে বেশি, নারীদের ক্ষেত্রে কম, এরকম কোনো বৈষম্য থাকবে না। এটাকে বলছে অর্থনৈতিক সাম্য। আইনগত সাম্য, যে আইনগত সাম্য হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের আইনের দৃষ্টিতে সমান থাকা এবং বিনা অপরাধে গ্রেফতার ও বিনা বিচারে আটক না করার ব্যবস্থাকে আইনগত সাম্য বলে। যে এখানে বিনা অপরাধে অনেকেই গ্রেফতার করে, হ্যাঁ, তাহলে এটা সাম্য হবে না। তারপরে যে এখানে বলছে বিনা বিচারে আটক না করা, হ্যাঁ, যদি আটক করে তাহলে এটা আইনগত সাম্য হবে না। তাই আইনগত সাম্য হচ্ছে বিনা অপরাধে গ্রেফতার ও বিনা বিচারে আটক না করার ব্যবস্থাকে আইনগত সাম্য বলে। স্বাভাবিক সাম্য, যে এর অর্থ জন্মগতভাবে প্রত্যেক মানুষ স্বাধীন এবং সমান, কিন্তু বাস্তবে জন্মগতভাবে প্রত্যেক মানুষ শারীরিক ও মানসিকভাবে সমান হতে পারে না। এই জন্য বর্তমানে স্বাভাবিক সাম্যের ধারণা প্রায় অচল। ব্যক্তিগত সাম্য, যে জাতি ধর্ম বর্ণ বংশ মর্যাদা ইত্যাদি নির্বিশেষে মানুষে মানুষে কোনো ব্যবধান না করাকে ব্যক্তিগত সাম্য বলে। মানুষে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এখানে ধনী দরিদ্র হিন্দু মুসলমান বা গ্রাম শহর, এখানে প্রত্যেক ব্যক্তিরই সমান থাকবে। এরপর সাম্য স্বাধীনতার সম্পর্ক, সাম্য ও স্বাধীনতার সম্পর্ক, এক নম্বর পরস্পর নির্ভরশীল, দুইটাই পরস্পর নির্ভরশীল, আর দুটেই সাম্য এবং স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি। যে পরস্পর নির্ভরশীল, যে সাম্য স্বাধীনতা পরস্পর নির্ভরশীল, সাম্য ছাড়া স্বাধীনতার কথা যেমন কল্পনা করা যায় না, ঠিক তেমনি স্বাধীনতা ছাড়া সাম্যের কথা ভাবা যায় না। সুতরাং বলা যায় একটি রাষ্ট্রায়ত সাম্য ভিত্তিক হবে যেখানে স্বাধীনতা তত নিশ্চিত হবে। এখানে রাষ্ট্র যত সাম্য ভিত্তিক হবে সেখানে স্বাধীনতা তত নিশ্চিত হবে। গণতন্ত্রের ভিত্তি, সাম্য স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি রূপে কাজ করে। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে যেমন সাম্যের দরকার হয় তেমনি স্বাধীনতারও প্রয়োজন হয়। সাম্য ও স্বাধীনতা একই সঙ্গে বিরাজ না করলে গণতান্ত্রিক অধিকার ভোগ করা সম্ভব হতো না। কারণ গণতন্ত্রে এখানে সাম্য, গণতন্ত্রের ভিত্তি হচ্ছে সাম্য, সমান সুযোগ সুবিধা সবকিছু সমানভাবে ভোগ করা, এটা হচ্ছে সাম্য। এই জন্য বলছে যে যদি সাম্য ও স্বাধীনতা একই সঙ্গে বিরাজ না করলে গণতান্ত্রিক অধিকার ভোগ করা সম্ভব হতো না। তাহলে আমরা আজকে কি কি এখানে জানলাম, যে এখানে আমরা আইন স্বাধীনতার সম্পর্কে জানলাম, সাম্য কাকে বলে জানলাম, সাম্যের বিভিন্ন রূপ জানলাম এবং আইন ও স্বাধীনতার সম্পর্ক ঘনিষ্ঠ সে সম্পর্ক আমরা জানলাম। তাহলে বাড়ির কাজ, সাম্যের বিভিন্ন রূপ ব্যাখ্যা করো, 2 নম্বর সাম্য স্বাধীনতার সম্পর্ক বিশ্লেষণ করো। যে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে যা পড়া দিলাম সাথে সাথে পড়ে ফেলবে, তাহলে পড়াটা তাড়াতাড়ি তোমরা বুঝবে। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।